স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। খাবার রান্না করার জন্য আমরা সাধারণত রসুন ব্যবহার করে থাকি, তবে অনেকেই জানি না এই রসুনের গুণাগুণ সম্পর্কে। সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে অনেক রোগ সারতে পারে। সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। স্বাস্থ্যবিদদের মতে এক কোয়া রসুন নাকি সারাতে পারে অনেক রোগ। তবে সত্যি কি তাই? এত মশলা থাকতে খালি পেটে রসুন খাওয়া কি আসলেই উপকারী? এই বিষয়ে পুষ্টিবিদরা বলেন, রসুন খাওয়ার এই প্রচলিত ধারণা মিথ্যা নয়, মোটেও এটি সত্যি খুবই উপকারী। প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই রসুন অনেক উপকারী। অনেক সময় পেট খালি থাকার পর এটি খেলে এর রস সহজে শরীরকে ডিটক্সিফাই করতে পারে, ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মেটাবলিক রেটও একটু বেশি থাকে। তাই খালি পেটে এই মশলা খেলে উপকার পাওয়া যাবে। আসুন জেনে নিই সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে যেসব উপকার পাওয়া যাবে। এক, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে, রক্তে উপস্থিত শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে রসুন। দুই, সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত দৌড়ে চলা বিপাকক্রিয়া কাজ উন্নত হয়, এছাড়া শরীরের দূষিত টক্সিক ও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। তিন, শীতে ঠান্ডা লাগলে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাওয়া যাবে, দুই সপ্তাহ সকালে রসুন খেলে ঠান্ডা লাগার প্রবণতা অনেকটা কমে যায়। চার, হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর, হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে এই হৃদপেশীদের দেওয়ালে চাপ কমাতে সাহায্য করে। পাঁচ, রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন, কমায় রক্তনালীর উপর রক্তের চাপও, তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীদের ডায়েটে রাখতে পারেন রসুন। ৬, যকৃত ও মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে রসুন, এছাড়া পেটে নানা সমস্যা হজমের সমস্যাও মেটাতে রসুন ভালো কাজ করে। ৭, ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানিয়া, হুপিং কফ ইত্যাদি প্রতিরোধ করে। ৮, স্নায়বিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম রসুন। তো আশা করছি রসুনের গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।